হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে গোটা রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো 10টি একদম লেটেস্ট আপডেট, এবং এর সাথেই থাকছে আজ থেকে চালু হচ্ছে গোটা বাংলায় লোকাল ট্রেন। তবে মানতে হবে বেশ কয়েকটি বিধিনিষেধ, না হলে আপনি পড়তে পারেন বিপদে। সাথে সাথে হাইকোর্ট থেকে উঠে এলো কঠোর নির্দেশিকা, কোথায় কোথায় চলবে লোকাল ট্রেন, টাইম টেবিলের লিস্ট প্রকাশিত হলো। অপরদিকে আবার বিহারের ভোট নিয়ে বিরাট কাণ্ড ঘটে গেল, তারই মাঝে প্রকাশিত হলো ভোটের রেজাল্ট। কে জিতলো ভোটে জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অন্যদিকে প্রতীক্ষার অবসান, রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে উঠে এলো আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট, এবং এর সাথেই থাকছে কালী পুজোর আগেই সোনার দাম পতন নিয়ে আবারও বিরাট বড় সুখবর, যেখানে হঠাৎ করে কমলো সোনার উপর দাম, এবং অপরদিকে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবারও নতুন করে নির্দেশিকা। এছাড়াও থাকবে রাজ্যবাসীর জন্য আরো পাঁচটি গুরুত্বপূর্ণ সুখবর, এবং এই ভিডিও শেষেও থাকবে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় মানুষদের জন্য কেন্দ্রের তরফ থেকে আবারও বিরাট বড় নতুন অনুদানের আপডেট, এবং 2021 কে পাখির চোখ করে রাজ্যের নতুন করে মুখ্যমন্ত্রীর পরিকল্পনা, গোটা বাংলায় উন্নয়নের ঝড়। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট ও ইম্পর্টেন্ট আপডেটগুলো আলোচনা করার পূর্বে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, কোনোরূপ অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই প্রতিদিন এই খবরগুলো টানা আপনার ফোনের হোম স্ক্রিনের নোটিফিকেশন আকারে পেতে আমাদের চ্যানেল কিংবা ভিডিওর নিচে লক্ষ্য করলে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, ওই সাবস্ক্রাইব বাটনটিতে এক্ষুনি প্রেস করে সাবস্ক্রাইব করুন, এবং পাশের ছোট বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। সাথে সাথে ভিডিওটি লাইক করে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করে আগামী দিন এই ধরনের তাজা লেটেস্ট ইম্পর্টেন্ট আপডেটগুলো, রান্নার গ্যাস, ব্যাংকের বই, জনধনের সুখবর, স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে যে নতুন আপডেটগুলো আপনাকে নোটিফিকেশন আকারে আমরা প্রতিদিন জানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট ও গুরুত্বপূর্ণ সংবাদগুলো উঠেলো তার মধ্যে সব থেকে তাজা খবর, 7.5 মাসের প্রতীক্ষার অবসান, অবশেষে ফের গড়াতে শুরু করলো রাজ্যের লোকাল ট্রেনের চাকা। করোনা মোকাবেলায় সমস্ত স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের ট্রেনে চড়তে হচ্ছে, ভিড় নিয়ন্ত্রণ রয়েছে, স্টেশনে স্টেশনে নিরাপত্তার বেড়া জাল, এমনকি ট্রেনের মধ্যে রয়েছে সচেতনতামূলক পোস্টার। রেল সূত্রে খবর, আজ থেকে প্রতিদিন দক্ষিণ পূর্ব ও পূর্ব রেল মিলিয়ে রাজ্যে মোট 696টি লোকাল ট্রেন চলবে, এবং যার মধ্যে শিয়ালদহ ডিভিশনে চলবে 413টি ট্রেন, হাওড়া ডিভিশনে চলবে 202টি ট্রেন, খড়গপুর ডিভিশনে চলবে 81টি ট্রেন। প্রতিদিন ভোর 5টা নাগাদ শুরু হবে ট্রেন চলাচল। অন্যদিকে একের পর এক ভোটের রেজাল্ট প্রকাশিত হচ্ছে উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে চলছে বিহারের ভোট গণনা, অপরদিকে আবার ওড়িশা, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, কর্ণাটকে শাসক দলের আসন দখল। হ্যাঁ ফ্রেন্ডস, প্রাথমিক প্রবণতা অনুযায়ী প্রতিটি রাজ্যের ফল প্রকাশ করেছে শাসক দল প্রতিষ্ঠান বিরোধীরা মোটেও হাওয়া তুলতে পারেনি, যেখানে ওড়িশা এবং তেলেঙ্গানার মধ্যে রাজ্যের শাসক দলই এগিয়ে চলেছে, অপরদিকে কর্ণাটকের 2 আসনই এগিয়ে চলেছে বিজেপি। তবে ঝাড়খণ্ডে আবারও 2টি আসনে, একটিতে কংগ্রেস এবং একটিতে ধরে রাখতে পেরেছে ঝাড়খণ্ডের মুক্তি মোর্চা। অপরদিকে আবার কর্ণাটকের বিরোধীদের থেকে 2টি আসন ছিনিয়ে নিয়েছে বিজেপি। অন্যদিকে বিহারের ভোটের আবারও বিরাট বড় সুখবর, যেখানে গণনা শেষ বিহারের ক্ষমতা পেল এনডিএসবি। বিহারের মোট 243টি আসনেই গণনার অবশেষ হলো, সকাল থেকে শুরু হয়ে রাত পার হয়ে অবশেষে ভোরের দিকে এসে শেষ হলো গণনা, এবং বিহারের ক্ষমতা গেল এনডিএসবির হাতে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও পরাজিত হলো মহাজোট, যেখানে মোট 243টি আসনের গণনা শেষ হয়। এদিন ভোরের কিছুটা আগে দেখা যায় এনডিএ এর ঝুলিতে রয়েছে 125টি আসন, এর মধ্যে বিজেপির রয়েছে 74টি আসন, জেডিই এর রয়েছে 43টি, 4টি ও এইচএমএস এর রয়েছে 4টি আসন। অন্যদিক থেকে আবার মহাজোট জয়ী 110টি আসনে, এর মধ্যে আরজেডি পেয়েছে 75, কংগ্রেস পেয়েছে 19, বামেরা পেয়েছে 16। যেখানে ভোট গণনার শেষ হওয়ার কিছু আগে অর্থাৎ মধ্যরাত থেকে এই সমীকরণের রেখা ফুটে উঠেছিল, তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারবাসীকে এনডিএ এর জোট জয়ীকরণের জন্য ধন্যবাদ জানান। তিনি এদিন বলেছেন, বিহারবাসী উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন, নীতিশ কুমারের জেডিই খারাপ ফল করলেও তাকেই গুরুত্ব দিয়ে কেন্দ্রের
করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর সাথে আবার বিজেপির উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীও শুভেচ্ছা জানান। তবে অন্যদিক থেকে জোট শিবির ভালো ফল করেছে বাম দলগুলি, কিন্তু কংগ্রেস পেয়েছে মাত্র 19টি আসন, যার হয়তো ডুবতে হয়েছে মহাজোট শিবিরকে। অন্যদিকে আবার ট্রেন চালুর সাথে সাথে চাপ বাড়াচ্ছে টোটো রিক্সা অটো বাস, গোটা রাজ্যে আবারও জমজমাট পরিস্থিতি সৃষ্টি হবে। যেখানে পশ্চিমবঙ্গবাসীর আবেগ জড়িয়ে রয়েছে লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেন বন্ধ থাকায় সাধারণ মানুষের মাথায় হাত, কারণ রাজ্যের বহু মানুষ লোকাল ট্রেন থেকে এক স্টেশন থেকে অন্য স্টেশনে গিয়ে শ্রমিকের কাজে যুক্ত হন প্রতিদিন সকালেই। তাই আবার বুধবার থেকেই লোকাল ট্রেন চালু হলো, যা গোটা রাজ্যবাসীর মুখে ফুটলো হাসি। আবারও বাংলায় নতুন করে শ্রমিকদের আনাগোনা হবে, চলবে টোটো বাস অটো রিক্সা, যার জেরে উঠে এলো বিরাট বড় সংবাদ, যেখানে ট্রেন যাত্রীর চাপ সামলাতে পথে নামবে 4000-এর বাস। যেখানে বুধবার থেকেই চালু হচ্ছে লোকাল ট্রেন, দীর্ঘদিন কলকাতা থেকে বিচ্ছিন্ন থাকায় অজস্র মানুষ আজ থেকে ফের শহরের যাতায়াত শুরু করবেন। তবে রয়েছে শহরের নিত্যযাত্রীরাও, তাই লোকাল ট্রেন চালুর প্রথম দিনে শহরের রাস্তায় নেমে মানুষকে সমস্যার মুখে পড়তে হবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। তাই এদিন পরিবহন দপ্তরের আশা, ট্রেন শুরুর দিন থেকেই রাস্তায় 4000-এর কাছাকাছি বাস নামানো যাবে। এ নিয়ে মঙ্গলবার বাস মালিক সংগঠনগুলির সঙ্গেও বৈঠক করেছেন পরিবহন অধিকারীরা, যেখানে বর্তমান পরিস্থিতিতে রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সরকারি বাসের পরিষেবাতেও একাধিক বদল ঘটছে। যেখানে পরিবহন দপ্তরের সূত্রে খবর, রাতে ও খুব ভোরের ট্রেন যাত্রীদের কথা ভেবেই এদিন থেকেই আবার নৈশ বাস পরিষেবা অর্থাৎ রাত্রিকালীন বাস পরিষেবা শুরু করছে পরিবহনের নিগম। অন্যদিকে আবার বাংলার মুখে দুঃসংবাদ, আগুনে পুড়ে ছাই হলো আরো বহু বস্তি, যেখানে তপসিয়ার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাস্তার মাঝেই ছাই হয়ে পড়ে রইল বহু ঝুপড়ি, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিকই শুনছেন, তপসিয়ার খাল পাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল, পুড়ে ছাই হলো কয়েকশো ঝুপড়ি। যেখানে মঙ্গলবার দুপুরে তপসিয়ার 24 নম্বর বাস স্ট্যান্ডের অদূরে খালের দুই পাড়ে এই ঘটনাটি ঘটেছিল। দমকলের 20টি ইঞ্জিন প্রায় 2.5 ঘন্টার চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনে। তবে রঙের গোডাউন থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করেছে দমকল। তবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে খোঁজ খবর নেন। ওই দিন উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জাভেদ খান। তবে দমকল সূত্রে খবর, এদিন বেলা 3:30 নাগাদ আগুন লাগে, খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় দমকলের 5টি ইঞ্জিন। আগুনের ভয়াবহ পরিস্থিতি বাড়তে থাকায় ধাপে ধাপে 20টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, সেই সঙ্গে বিপর্যয় মোকাবিলা দলও মাঠে নামে। শেষ পর্যন্ত অবশেষে সন্ধ্যা 6:00 নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এই প্রথম শহরের কোনো অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবহার করা হলো রোবট। সামগ্রিকভাবে আগুন নিয়ন্ত্রণ আসার পরে কিছুটা প্যাকেট ধিকধিক করে জ্বলছিল, রোবট দিয়ে জল ছড়িয়ে প্যাকেট ফায়ার নিয়ন্ত্রণ করে। দমকল কর্মীদের প্রাথমিকভাবে অনুমান, রঙের গোডাউনের শর্ট সার্কিটের কারণেই আগুন ধরেছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, রং ছাড়াও সেখানে কেরোসিন, নানান ধরনের রাসায়নিক এবং প্লাস্টিক সহ দাহ্য পদার্থ মজুদ থাকতো। খালের যে পাড়ে আগুন লাগে সেখানে প্রায় 50টি এবং অন্য পাড়ে প্রায় 222টি ঝুপড়ি পুড়ে 80-90% ভস্মীভূত হয়ে যায়। এমনকি দমকলও দেরিতে এসেছে বলে অভিযোগ তাদের স্থানীয় বাসিন্দারা রেশমা খাতুন, ফতেমা, বিবিরা বলেন, চোখের নিমেষে সব পুড়ে ছারখার হয়ে গেল, বাসনপত্র যা ছিল সব নষ্ট হয়ে গিয়েছে, দমকল আরো আগে এলে কিছুটা ক্ষতি হতো না। এমনকি স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান। অন্যদিকে উঠে আসছে করোনা নিয়ে আবারও দুঃসংবাদ, যেখানে রাজ্যে এখনো আক্রান্ত কমছে না, রাজ্যে আরো আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,891 জন। যেখানে বাংলায় গত 24 ঘন্টায় যে হারে সংক্রমণ বাড়ছে, মঙ্গলবার বুলেটিনের তথ্য উল্লেখ করেছে 3,800
91 জন এবং তাতে বাংলায় মোট রাজ্যের আক্রান্ত সংখ্যা দাঁড়ালো 4,13,112 জন। এদিন আরো 53 জনের মৃত্যু হয়েছে। রাজ্যে মোট করোনা মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 7,403 জন। সেই সঙ্গে 4,415 জন সুস্থ হওয়ায় রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা 3,72,265 জন। এখনো বর্তমান পশ্চিমবঙ্গে 33,404 জন করোনা রোগীর চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে আবার হাইকোর্টের তরফ থেকে কঠোর নির্দেশিকা 20 নভেম্বর এই জায়গাগুলো নিষিদ্ধ করলো হাইকোর্ট, যেখানে করোনা পরিস্থিতি সামাল দিতে এবার হাইকোর্ট বিরাট বড় উদ্যোগ, একের পর এক নতুন নির্দেশিকা, যেখানে রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবর, ছট পূজা নিষিদ্ধ করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এবং এই বিচারে সুপ্রিম কোর্টের রায়ও বজায় থাকবে। আদালত জানিয়ে পায়ে হেঁটে এদিন কোনো রূপ শোভাযাত্রা করা যাবে না, খোলা বাড়িতে জলাশয়ে যাওয়া যেতে পারে, যেখানে বলা হচ্ছে পুজো সারতে হবে বাড়ির কাছাকাছি জলাশয়ে, পরিবার পিছু মাত্র 2 জনকে জলাশয়ে নামার অনুমতি দেওয়া হয়েছে, এমনকি শোভাযাত্রায় থাকবে না বক্স, ডিজে, খোলা বাড়িতে জলাশয়ে যাবে এমনই কঠোর নির্দেশিকায় বেঁধেছে ছট পুজোগুলোতে। এর সাথে আবার লোকাল ট্রেন নিয়েও নতুন করে গাইডলাইন চালু করেছে রাজ্য সরকার, যা না মানলে গোটা রাজ্যবাসী মহাবিপদের সম্মুখীন পড়বেন, যেখানে বেশ কিছু নিয়ম মানতে হবে, যাত্রীদের মাস্ক বা ফেস কভার ব্যবহার করা বাধ্যতামূলক, করোনা সচেতনতায় অডিও এবং ভিজুয়াল মাধ্যমে সতর্কবার্তার প্রচার জোর কদমে চালাতে হবে, প্রতিদিন স্যানিটাইজার করতে হবে ট্রেনের কামরায়, এমনকি পরিষ্কার রাখতে হবে প্ল্যাটফর্মের, শৌচাগার নিয়ন্ত্রণ করা হতে পারে স্টেশনের ঢোকা বেরোনোর পথ, প্ল্যাটফর্মেই রাখতে হবে আইসোলেশন রুম, জোর দিতে হবে ট্রেনের সময়সূচির প্রচারে, যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করবে জিআরপি ও রাজ্য পুলিশ, জিআরপি এবং রাজ্য পুলিশকে সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আজকের খবরগুলো কিন্তু এখানেই শেষ নয়, বাকি থাকলো আরো কিছু গুরুত্বপূর্ণ তাজা আপডেট, যেগুলো জানতে হলে আমাদের ভিডিওর শেষ স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাবেন, সেই ভিডিওতে ক্লিক করে তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র দেখে নিন। এর সাথে সাথে বর্তমানে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আপনার জেলায় উঠে আসা কোনো নতুন চাকরির আপডেট, সরকারি অনুদান, 100 দিনের কাজ, আবাস যোজনার নতুন করে ঘোষণা আপনাকে আমরাই নোটিফিকেশন আকারে বা কমেন্টে জানিয়ে দেব, তাই অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি জানিয়ে দেবেন। তার থেকেও গুরুত্বপূর্ণ তথ্য, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেখতে পান লোগোতে ক্লিক করে বেঙ্গল জব স্টার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের ভিডিওটিতে ক্লিক করে তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র জেনে নিন।